আজকের রেসিপি কাতলা মাছের রসা। চলুন দেখে নি রেসিপিটা একবার। প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এর মধ্যে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো একটা একটা করে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। এরপর মাছ ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা টমেটো কুচি দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, কাঁচা জিরে বাটা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনাটা তুলে আমি উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা এবং কেটে রাখা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এরপর একটি পাত্রে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের রসা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।